السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شغل جبان خل بلن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইজাব আসাব مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبينا হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায়ার হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর কোটি বার সাল্লাল্লাহু মাত সকলে জবান খোলেন সাল্লাল্লাহু
মশরিকে হব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহ, মতলায়ে দিওয়ানি মা, মতলায়ে খুরশিদ আশকাস, সিনায়ে সুজানি মা, বালাগল উলা বিকামালিহি, কশাফদ্দুজাবি জমালিহি, হাসনাত জমিয় খেসালিহি, সল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাশরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, এমন কঠিন অবস্থা হাশরে হবে। সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদে নবীর শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দেনে আসে আমার আল্লাহর ভয়, যার মনে আসে মরণের ভয়, যার দেনে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহারণীদের ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলঘড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মোহাম্মদ খালিকুজ্জামান মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, এই সিংড়ার কৃতি সন্তান, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের সম্মানিত এমপি,
আলহাজার ভোগের জনায়েদ আহমদ পলক। সম্মানিত বিশেষ অতিথির ভিতরে যেনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 11:30 পর্যন্ত দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ তাফসির করে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যেনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, রব্বানা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আমরা এমন একটা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করেছেন, অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে যত ধর্ম থাক না কেন, এগুলো কি সকল ধর্ম? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওমাইয়াবুতাবি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকুবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে কবুল করেছেন। আমরা জন্মানোর পরেই যখনই কথা ফুটেছে তখনই আমরা বলেছি আল্লাহ। অন্য ধর্মে যদি আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দু ধর্মে জন্ম হলে আমরা কি পেতাম? আল্লাহ পেতাম না ভগবান? বুঝতেছেন না, ভগবান বোঝেন আপনারা, ভগবান মানে কি? ভগবানের ভয় বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারিতে নেই, গবানের গ বাদ দেন, বান মানে বন না, দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দেন, নো মানে নাই, ভগবান নাই, জোরে কোন ভগবান আসলেই তো নাই, আছে ঈশ্বর নাই, ভগবান নাই, গড নাই, শুধু আছে কে? আরো জোরে বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আরিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার মন চাইলে লাম বাদ দেন, হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু, আমাদের আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে? আমরা যে আল্লাহ বলে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন একজন আল্লাহ পেয়েছি রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। যে আল্লাহ রুহের জগতে আমাদের পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছেন, সেই আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল, আপনাদের কি মনে হয়? কবুল করবেন ইনশাআল্লাহ। সবাই বলতেছেন না, তার মানে সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করে তাহলে জান্নাতে কবুল করবে না? আল্লাহ ব্যাপারে সুধারণা রাখবেন। আমরা সবসময় মনে করি আল্লাহ দারোগার মতন, আল্লাহ র্যাবের মতন, আল্লাহ খালি পিট পেয়ার মারবে নাকি? আমার আল্লাহর দয়া আছে না নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ জুনুবা জামিয়া
ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমরা অনেক সময় বক্তাদের ওয়াশনে মনে করি আমাদের জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু আমি যতদূর বুঝেছি আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতে যাবে, আপনাদের বিশ্বাস হোক বা না হোক জান্নাতে আপনারা যাবেন। কেন যাবেন? কারণ মুসলমানের ঘরে আপনারা জন্ম নিয়েছেন, আর আজকে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া জান্নাতের বাগানে আল্লাহ আপনাদের কবুল করেছে। নিজের ইচ্ছায় আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদের কবুল করেছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? যে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিনদার। যদি কোনো কারণে শেষ বিচারে আমরা আটকা পড়ি, আটকা পড়া বোঝেন না, শেষ বিচার মানে কি? শেষ বিচার মানে আল্লাহ যখন হাসরের ময়দানে আমাদের বিচার করবেন, ওই সময় পাপের কারণে যদি আমরা আটকা পড়ে যাই, এমন সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে আর কোনো টেনশন আছে? আচ্ছা যদি আটকে যাই, তাহলে আটকানোর পরেও আমাদেরকে জামিন করার জন্য আল্লাহর নবী আছে, খুশি না বেজার? এমন একজন নবী পাইছি যেই নবী নিজের জন্য কিছুই বলে নাই, সব সময় ইয়া রাব্বি হাবলি উম্মতি, দুনিয়াতে কেঁদেছেন, মদিনা রওজা মুবারকে কাঁদতেছেন, আবার হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে। এমন একটা নবী পাওয়াতে মনে হয় বেজার হয়েছে, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিংলার খবর কি? একই খবর। এখন মরার পরে আমরা কিন্তু সবাই এক হয়ে যাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা বহু দলে বিভক্ত, কিন্তু মরার পরে আওয়ামী লীগের কেউ যদি মরে ইন্না লিল্লাহ, বিএনপির কেউ যদি মরে ইন্না লিল্লাহ, যে দলেরই লোক মরুক না কেন মরার পরে কি আলাদা কোনো আয়াত আছে না? সব দলের এক আয়াত, এক আয়াত। তার মানে আমরা বুঝালাম যে মৃত্যুর পরে আমরা এক দল, আসলে মরার পরে এক দল না জীবিত অবস্থায় এক দল? আমাদের বাংলাদেশে আমরা মরার পরেই ভালো হয়ে যাই, মরার পরে কি হই? ভালো হয়ে যায়। দেখবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরের মধ্যে নামাচ্ছে, আরে এই আয়াতটা আমরা সকলে পড়তেছি, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে এই লাশকে তুলে দিবেন। ফেরেশতাকে আল্লাহ জীবিত অবস্থায় শয়তানের দল করছে, আর মরার পরে নবীর দল করবা চাই, এরা কারা? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন দেশের নাম কি? এই দেশের লোকেরা বাঁচতে বানবার চায় না, মরার পরে মারার মানার কোনো পরিবেশ আছে? জোরে কোন কোনো পরিবেশ আছে? কিন্তু আমাদের অবস্থা এরকম কেন? আল্লাহ বললেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত, তো আমরা মানুষ মরে গেলে এই আয়াত কেন বলি? কেন বলি কোন? এইটা বলার কারণ হলো মরাটাই হলো আমাদের সবচাইতে বড় বিপদ। মরে যাওয়া বিপদ না রহমত? কথা কয় না আপনারা, সিধা কর না উল্টা কর, মরে যাওয়া বিপদ না রহমত? এই যে একজন ওইখান থেকে বিপদ,
আল্লাহ বলতেছেন লা তামুতুন না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ এই আয়াতটা বুঝালেন, মুসলমান হয়ে কেউ যদি মরে, মরাটাই তার জন্য রহমত। মরাটাই কি? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমার আত্মীয় স্বজন তোমার আপন জনেরা তোমাকে অন্ধকার কবরে রেখে আসবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়া জান্নাতের আটটা দরজা খুলে দিব। এখন আপনারা বলেন মরা ভালো না বাঁচা ভালো, কোনটা ভালো? দুনিয়া হচ্ছে কি? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কিন্তু মানুষ মরে গেলে এই বিপদের আয়াত আমরা কেন বলি? আমি বহু আলেমকে জিজ্ঞাসা করছি এটা কেন বলি, তো বলতেছে এই সবাই বলে আমরাও বলি, মানে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে মানুষ মরলে ইন্নালিল্লাহ বলে আসতেছে, তাই আমরা বলি। কি জন্য বলি আমরা নিজেরাও জানি না, আসলে জানার দরকার আছে না নাই, যেরকম আছে না নাই। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে যে ব্যক্তি মরবে, আর সর্ব আগে যাই মরবে তার হিসাব বলে নাই, শেষের দ্বার হিসাব আছে। আমরা মনে করেন সবার শেষেই মরতেছি, মনে করেন তাহলে কত হাজার কথা কয় না, যারা বলতেছেন না তারা কি ওয়াজ বিশ্বাস করেন না, নাই এমনি এমনি বসে আছেন? বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলা লাগবে তো, কত বছর? 50,000 বছর। যে কবরের জগতে আমাদের থাকা লাগবে সেই কবরের পাথেও জোগাল করার দরকার আছে না নাই? ওই একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, কিন্তু যেদিন ডাক পড়বে, যে কোনো সময় আমাদের ডাক পড়বে, একটু মনোযোগ দিবেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন তাদেরকে লক্ষ্য করে এবং আপনাদেরকে সামনে নিয়ে, মেয়েদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, মেয়েরা আছে না নাই, যখন আছে না নাই, হ্যাঁ ওনারা আছে, ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের দেখতেছি। এই জন্য সবাইকে সামনে নিয়ে আমরা একটু কবর সম্পর্কে ওয়াজ শুনবো, দরিকন কি? কারণ দুনিয়া তো আছি, এটা হলো আমাদের বর্তমান, ভবিষ্যতে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, দরিকন কোথায় ছিলাম? রুহের জগৎ থেকে আমরা কোথায় আছি? দুনিয়ায়। আর সামনে আমাদের কি আছে আমরা এখন খেয়াল করব, অতীত শেষ, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আমাদের ভবিষ্যৎ কি সবাই কয় না, জোরে বলেন। কবরের মাধ্যমে নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটা কিসের মাধ্যমে নির্ধারণ হবে? কবরে নিয়ে যাওয়ার পরে কিন্তু তিনটা প্রশ্ন আছে, কয়টা? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সবাই প্রশ্ন এখনো শেষই হয়নি, তার আগে উত্তর দেওয়া হয়ে গেছে, মাঝখান থেকে আপনারা কয়েছেন আল্লাহ আল্লাহ। তাহলে প্রশ্ন মুনকির নাকির বলতো তোমার আল্লাহ কে, এই কথাই প্রশ্ন করতে পারতো যে তোমার আল্লাহ কে। তো আল্লাহ কে প্রশ্ন না করে মান রব্বুকা, তোমার রব কে কেন প্রশ্ন করলেন? কেন? এর মধ্যে কারণ আছে না নাই, যেরকম আছে না? অবশ্যই কারণ আছে, কারণ খেলাত করলে হিন্দুরাও আল্লাহ কয়, সেটা জানেন? খেলাত করলে হিন্দুরা আল্লাহ কয় না, তাহলে ওরাও তো পারবে। প্রশ্ন যদি করা হয় মান রব্বুকা, হিন্দুরা কবে আল্লাহ? আসলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা কবরে যদি দিবার পারি, দুই নম্বর প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। দুই নম্বর যদি প্রশ্নের উত্তর দিতে পারি, তিন নম্বর উত্তর দেওয়ার আগে আল্লাহর নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। খুব খেয়াল করবেন, সূরা ফাতিহার প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
রুকুতে যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আলা, যখন সামি আল্লাহু লিমান হামিদা সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ, যেরকম ঠিক কিনা? এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে যাওয়ার পরেও আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা, কারণ কি? কারণ আছে না? নাই আছে ভাই, যান শোনেন, যখন প্রশ্ন করা হবে এ সাইডে কে আছে, কথা কে বল, মেয়ে মানুষ আছে নাকি? এই মহিলার আছে, আমার মায়েরা তো জানে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, আমার মায়েদের জন্য স্যাডেল ইন ওয়াসকে জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর, জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি একটু ফাতেমার কবর সম্পর্কে বলবেন, আমরা সেই কবরে গিয়া একটু কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, সমস্ত মুরিদ বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানি বললেন এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন মা ফাতেমা হইল জোহরা। মা ফাতেমা কি? এই মায়েরা কথা বন্ধ হয়েছে? সমস্ত মুরিদ বলে হুজুর এই জোহরা মানে কি? মা ফাতেমা যে জোহরা, এই জোহরার একটা অর্থ আছে না? নাই জোরেকর আছে না? নাই আমাকে জন্য না হোক, এর জন্য শোনা লাগবে। আজকে ছেলেরা আমি দেখলাম রাস্তাঘাটে ঘুরতেছে, পোলার পোলা পাক হচ্ছে, পোলার কাছে খুব চাপ দিচ্ছে ছেলেরা আমি দেখলাম। আর আপনাদের মতন কিছু ছেলে জান্নাতের বাগানে বসে আছে, না যে ছোট ছোট বাচ্চা দেখে এখানে বসে আছে, আর ইয়ং কিছু ছেলে ওখানে ঘুরতেছে, ওরা মাহফিলে আসতেইছে না। আমি চিন্তা করলাম যে এরকম হওয়ার পিছনে কারণ কি? এরকম হওয়ার পিছনে কারণ হলো কি? কারণ বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় দরে কতই কষ্ট করে, দশ মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। ইমাম গাজ্জালি বলেন মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু এভাবে দোমড় খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দে নামাজ পড়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যা করবে মায়ের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দিবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা বেলঘরা ঘোরে ওই পেটের বাচ্চা কোরআনের মাহফিলে বসবে না, ওরা খালি রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, ধরে গঙ্কটা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, আর সে মেয়েরা গল্প করলে মরদ মানে শুনবার পায়, সোয়াব হবি, হে তোরে তোর সোয়াব হবে, খালি পর্দার মধ্যে রাখলে হবে না, পর্দার মধ্যে থাকা লাগবে, জোরে কারণ ঠিক কি না? আপনারা পর্দা করে দিয়েছেন কি তোরা থাকতেছে না, জোরে জোরে কথা। সমস্ত মরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জোহরা সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিছে, মা ফাতেমা সুন্দরী, সুবহানাল্লাহ, সুন্দরী। মনে করেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে তারা কি সুন্দরী কম না বেশি? জোরে কম কেমন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে
বেহেস্তের হুরেরা যদি দেখতে পায় তাহলে হুরেরাও পর্যন্ত শরম পাবে। আল্লাহ এত সুন্দর করে ফাতেমারে দুনিয়া পাঠাইছে, সাইদা গুইদা বসে আছে। ঈশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ, কোন নামাজ, কোন নামাজ কথা কয় না, কোন নামাজ। ঈশার নামাজের পরেই ঘরের মধ্যে ঢুকে হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে, কারণ ঘরও সুন্দর, সন্তান দুইটাকেও সুন্দর করে সাজায় দিয়া, আবার মাও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা কইছে তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো বাবা ঘরের মধ্যে আসার পরে মা যদি সন্তানকে বের করে দেয় তাহলে সন্তানের বুঝবার পরে কিছু একটা কারণ আছে না, নাই আছে না, এটা কখন। আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যদি 2 বছর বয়স হয়, বেশি না 2 বছর পর্যন্ত, তাহলে সন্তান ঘরের মধ্যে থাকলেও স্বামী স্ত্রী মহব্বত করা যাবে, কারণ 2 বছর পর্যন্ত সন্তান দেখবার পাবে কিন্তু বুঝবার পারবে না। কয় বছর? 2 বছর। 2 বছরের বেশি যখন বয়স হবে তখন সন্তান ঘরের মধ্যে থাকলে সন্তানকে ঘুমানো লাগবে, না ঘুমান পর্যন্ত স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। যদি ঘুমানোর মতো ধৈর্য আপনার না থাকে তাহলে সন্তানকে দাদির কাছে, নানির কাছে কিংবা বিস্কুট দিয়ে অন্য ঘরত পাঠানো লাগবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি করেন, ওরা ভুল করে বলতেও পারে আব্বা তাই মাছ চাবা ধরছিল, জোরেকন কথা ঠিক করে বলবার পারে কি পারে না। দেখেন ইসলাম কত সুন্দর, নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল স্বামী স্ত্রী মহব্বত করা জায়েজ নাই, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে যেখানে সেখানে প্রেম প্রীতি চলতেছে, হাইরে মনে হয় কাকি মাসা কুকতার মতো, বলেন কথা ঠিক কি না ভাইরে। এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ইসলাম নাই। আমি ঈশ্বরদের এক চা স্টলে বসে চা খাচ্ছি, ইতিমধ্যে এক লোক হান ফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি চা খাতে খেতে লোকটার কাছে গিয়ে বললাম ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। তো বলে না হুজুর এটা সেই ইসলাম না। আমি করে এটা কোন ইসলাম, বলা এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি। মুসলমানের বেটার নাম কি ইসলাম আর হিন্দুর মেয়ের নাম হলো শান্তি। এই দুইজন প্রেম করছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবসে, ইসলাম শান্তি কিনা বার হয়ে গেছে। এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম, ইসলাম গোটা এলাকা খুঁজে দেখি ইসলাম নাই। হিন্দুরা খুঁজতেছে শান্তি, শান্তি শান্তিও নাই। এখন হিন্দু আর মুসলমান 2 দল মিটিং বসে বলতেছে এরা আমাকে ইসলাম নাই তোদের শান্তি নাই, কারণ কি। তখন এক যুবক বলতেছে 14ই ফেব্রুয়ারি আমাকে ইসলাম নাই তোমাকে শান্তি নাই, কারণের নাম হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসে মুসলমানের ইসলাম হিন্দুর মেয়ের শান্তি নিয়ে বের হয়ে গেছে। কি ভাবতেছেন আজকে আমাকে দেশে ইসলাম আছে, এ কথা কেন, ইসলাম আছে, মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। হাসান হোসেন যখন মুচকি হাসি দিয়ে অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো সন্তানকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে যত বড়ই হুজুর হোক না কেন মাথায় টুপি রাখা জায়েজ আছে? আরে এগুলো সত্যি কথা, ঘরের কথা একটু শোনা লাগবে না। আমি যত বড়ই হুজুর হই, আমি ওয়াজ করে যখন বাড়ির যাব, আমি বউকে যদি বলি প্রতি মিনিটে 100-500 করে টাকা দেবো, প্রতি মিনিটে 500, 10 মিনিট অশোনো 5000 টাকা দিয়ে, আমার বউ বলবে তাড়াতাড়ি টুপি খোলেন, যা করাচ্ছেন করছেন, জনগণ আপনাকে চিনে না তাই সারা রাত অশোনো, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনার অশোনার টাইম হওয়ার আছে। আসলে প্রত্যেকটা বউ স্বামীরে কোনো সময় বাপ্তা হিসাবে দেখতে চায় না, হুজুর হিসাবে দেখতে চায় না, স্বামী হিসাবে দেখতে চায়। আল্লাহর নবী ঘরের ভিতরে এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে,
আল্লাহর নবী বলে আয়েশা কাঁপকেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বললেন, আয়েশা, দরজা খোলা অবস্থায় নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে কর না সুবহানাল্লাহ। দরজা খোলা অবস্থায় নবী, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? আমি স্বামী তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়, বলে আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জানালেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুইজন কোলাকুলি জড়াজড়ি অবস্থায় যত ঘুম পাড়বে তত তোমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। জোরে কর সুবহানাল্লাহ। আর ফাঁক হয়ে থাকো ফাঁক। এই কিছুদিন আগে বাস গাড়িতে চড়া একটা নিয়ম করছিল যে এক সিট পর পর, কয় সিট পর পর, এক সিট পর পর, স্বামী স্ত্রী দুইজন বাসে চড়ছে, হেল্পার বলতেছে আপনি এখানে বসেন, ওই সিট বাদ দিয়ে বউ বসেন। বউ কয়, রাত্রে আমরা গলাগলি হয়ে ঘুম পাড়ি আর শালা বাসে চললি ফাঁক হয়ে বসা লাগবে। এটা আমাদের বাংলাদেশ, এটা কি কথা, মানে এটাই আমাদের বাংলাদেশ। মসজিদের মধ্যে এই করোনা এসে ফাঁক করে দিছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ সেই করোনা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আর একটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাতার টুপি খুলে মুচকি মুচকি হেসে দুই কানা হাত বাড়ায় দিয়ে বলে, ফাতেমা আজ অনেকদিন হয়ে গেল, আজ অনেকদিন হয়ে গেল। অনেকদিন মানে ছয় মাস। জোরে বলেন কয় মাস? ছয় মাসের মধ্যে তোমাকে এইভাবে আমি পাই নাই, কারণ ছয় মাস আগে আল্লাহর নবী বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা সব সময় শুধু কেঁদেছে, কিন্তু আজকে রাত্রেবেলা সন্তানকে সাজায় দিয়া নিজের সাজদা গুইজা ঘরটাও সুন্দর করে সাজাইছে। এই জন্য হতারি বলতে, তো ফাতেমা চলে আস আমার বুকের ভিতরে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সাজাবার পারবো না, আর কোনোদিন সাজদা গুইজা আপনার সামনে দাঁড়াবো, এই সুযোগ আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন কালু, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন গুনাহ হবে না, সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনে তে যাইতে হবে, পড়ছে নাকি মনে, আমার হীরামন পাখি আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আপনাদের কি মনে হয়, যেই ভাই মনে হয় মন ব্যবহার করে আছে, যেটা মন ভার না আসলেই তাই। আপনারা বক্তার চেহারার দিকে তাকায় যদি ওয়াজ শোনেন, বক্তার চেহারার দিকে যদি এরকম মাটির দিকে তাকায় থাকে, বক্তার চেহারার দিকে তাকায় থাকে ওয়াজ শুনবেন। বক্তা যদিও পাপি হয় হোক, কিন্তু চেহারার দিকে তাকা থাকার কারণে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত ছবিরা গুণা মাফ করে দেবেন। কোন দিকে তাকা থাকেন, ব্যাপার কি? আমি যখন এখানে আসি তখন তো দশটায় বাজে না, আমি তো সাড়ে নয়টার দিকে এখানে আইছি, তা আমাকে তুলে দিলেন আপনারা সাড়ে এগারোটায় কেন,
ঘুমিয়ে ঘুমিয়ে ধরে তো বারবার মধ্যে আমার শেষ করবেন, দশটার থেকে বারোটা একটা নামাজ হবে, সাড়ে এগারোটার সময় তুলে দিয়ে কি মোরাকাবা করতেছেন, মোরাকাবা এই ছেলেরা এই আরো উঠা বসে থাকে, এতক্ষণ তো মাস্তানি মারছে আবার এসে কবরের চিন্তা করেন, মনে করেন না যে আমি বুড়া হচ্ছি থেকে আগে মরবো আর তুমি যুবক দেখে পরে মরবে, ইয়ার কি করতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়, যার কারণে ফাতেমার স্বামীর মাথাটা উরেতের উপরে নিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, জোরে কান আসলে, কারা কারা যাবেন না যাবেন, কিভাবে যাবেন, এই যেভাবে চলতেছে এইভাবেই যাবেন, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলকারে পরাবো, সে যে যখন তখন মরে করে জ্বালাতন একবার আসুক তারে আমি মজা দেখাবো, যেভাবে চলতেছেন এইভাবে যদি কবরে যান গেলে সেই মজা হবে, মজা বোঝেন, মজা বোঝেন, তা আমরা সেইভাবে চলতেছি এইভাবে যাব না, আমাদের চাল চলন একটু পরিবর্তনের দরকার আছে নাই, পরিবর্তন করতে হবে, পরিবর্তন না করলে পিটন হবে, জোরে কম কি হবে, এমন আজব দিবে রে ভাই, বলেন এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে ডানে কবর বামে কবর আছে না নাই, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, আসলে যাইতে হবে, ও গো স্বামী আমি সবসময় পর্দার ভিতরে ছিলাম, রে মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন, মা ফাতিমা বলতে সবসময় পর্দার ভিতরে ছিলাম, সবসময় কার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে বলেছি আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, আমার মৃত্যুটাও পর্দার ভিতরে দিও, অনেক লোকেরা পর্দার মধ্যে থাকে অ্যাক্সিডেন্ট করে মরে, মরে না এরকম আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট করে মরে, একটা মেয়ে মানুষের কাপড় চোপড় সব শেষ, একটা উলুঙ্গ হয়ে আছে, মরদ মানুষেরা কি করবে গায়ের জামা খুলে মেয়ে মানুষের ঢাকা দিবে, তার মানে কি বোঝা গেল, খালি পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে মরাও লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা, অনেক লোকেরা লুঙ্গি টুঙ্গি পরে আপনারা আছেন, এমন অ্যাক্সিডেন্ট হওয়া হবে যে ন্যাংটা হয়ে, এরকম ন্যাংটা হয়ে থাকে না, কোনো থাকে কি থাকে না, তো আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে রে ভাই, খালি দুনিয়াতে এরকম থাকতেছেন মরার সময় ইজ্জতের সাথে, মুসলমান হয়ে যদি মরতে পারে একটু খেয়াল করেন, ফাতেমা বলে স্বামী গো সব সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যার কারণে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে, ও গো স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে, জোরে কোন কয়টা, আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, চাইলে যদি কষ্ট পাই, আসলে আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছে ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু কিন্তু কি কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে এমন এক আলীর সঙ্গে তোমার বিয়ে হলো, আমি আলীর সঙ্গে বিয়ে দিবার চাই নাই, কারণ আলী আমার আপন চাচাতো ভাই, চাচাতো গরিবের সঙ্গে কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবার চাই না, আমি চাইনি ফাতেমা সঙ্গে আল্লাহ ঘটকারি করেছে, ও ফাতেমা শোন আল্লাহ যখন ঘটকারি করেছে সে আলীর সঙ্গে এমন কিছু ব্যবহার করো না যে আলী কষ্ট পায়।
আলি কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইল না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নাই। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে যদি দেখে সন্তান দুইটা ঘুম পাড়ে, বউ নাই, যত বড়ই হুজুর হোক না কেন সন্দেহ হবে কি হবে না? যেরকম সন্দেহ হবে না, দরজার গিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে কালো একটা চাদর মাথায় দিয়া খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ পড়ে গেল, এই গভীর রাত্রে আমাকে ঘুমের মধ্যে রাইখে আমার ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলবার আছে, মানে কমজোরি মরদ মানুষ সবসময় এরকম সন্দেহ করে কি করে না, কামাই কাজ কম বোঝেন না, সবসময় দাওয়াতে তাবলিগ নিয়ে হযরত আলী তার জীবন অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, কোন না কেন আল্লাহ রাসূল বলেন আমার আলী হচ্ছেন অল স্কোয়ার। অল স্কোয়ার বোঝেন অলরাউন্ডার, বোঝেন অলরাউন্ডার মানে যে দিকে যাবেন সেই দিকে আলী আছে, খালি একদিকেই নাই, টেকা নাই, ধরে কোন কি নাই। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো নাই, নামাজের আসরে আলীর চাইতে গভীর নামাজ কেউ পড়ে নাই। আবার সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন আবার এলেমের দিক দিয়া আনা মাদিনাতুল ইলমে ওয়ালিও বাবহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। খালি একটাই নাই, টাকা নাই, দরে কোন কি নাই। মনে মনে সন্দেহ করছে আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আছে। একটু দূরে দাঁড়িয়ে থেকে হযরত আলী লক্ষ্য করে, কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, কারণ বাপ মা নাই বলি তো বাবার দরজায়, বাবা একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়, যেই মাত্র দরজা খুলেছে ফাতেমা ঘরের ভিতরে ঢুকলো। হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগাইছে, কান লাগানোর কারণ হলো ঘরের মধ্যে বাপ মেয়ের কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই মাত্র কইছে একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন আলীকেও নিয়ে আয়, আলী কোথায়? জানলার কাছে। ধরে কর কোথায়? চমকে উঠছে, কে রে আমি জানলার কাছে, এটা আল্লাহর নবী কেমনে জানলো? সুবহানাল্লাহ। অনেকেই বলে যে সব কিছু আল্লাহ জানে, নবী কিছু জানে না, এ কথা কিন্তু অনেকে বলে, বলে কে বলে না। হ্যাঁ, কিন্তু সাহাবীদের কি বলে, সাহাবীরা যেমন বলে, দেখেন কোনো সাহাবিকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে তুমি কি এ ব্যাপারে কিছু জানো, তখন সাহাবীরা কি বলছে, আল্লাহ ভালো জানে। এ কথা একটা সাহাবি বলেনি, সমস্ত সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে, শুধু আল্লাহ জানে। এ কথা একটা সাহাবি বলেন, সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। তাহলে আল্লাহ এবং রাসূল এটা সাহাবীরা কয়, আর আমাদের কতগুলো মৌলবী বাড়া স্যার, রাসূল তো কিছুই জানে না, রাসূল কিছু জানে না, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ, কর না কে। হ্যাঁ, আমরা যে কোরআন শরীফ পাইছি এটা কি আমরা পাইছি না রাসূল পাইছে? আল্লাহর যত এলেম, আল্লাহর যত এলেম। ওই তাহির একটা গজল গাইছে আমার খুব পছন্দ হয়, কিন্তু লাস্টের অংশ পছন্দ হয় না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, 100% ঠিক, আল্লাহর কোরআন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহকে গায়েব না প্রকাশ্য, যেরকম গায়েব না প্রকাশ্য, তাহলে তাহির তো ভুল কয় নাই। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, কিন্তু নবীর ধন খাজানিয়া, এই কথাটা ভুল, এই কথাটা ভুল, কারণ নবীর ধন শুধু খাজা নেই নাই, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীর ধন খালি খাজাক দিল কেন, সবাইকে দিছে, ধরে কর কথা ঠিক কি না? নবীর ধন আলেম নিয়া, কিন্তু এখানে তাহেরি বলতেছে সুয়া আছে আজমিরে, এরপরে যে কথা বলেছে এটা হলো সম্পূর্ণ শেরেকি কথা, কেউ ফেরে না খালি হাতে, এই খাজা বাবার দরবার না করে যদি তাহিরি বলতো কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বলেন আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক আছে না নাই? যেরকম ঠিক আছে না নাই, একটু মনোযোগ দিবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা
আপনার জামাই কেমনে আসবে? আপনার জামাই ঘুম পাড়তেছে, আমি আনতে পারি নাই, কারণ আমার একজন ঘুমন্ত মানুষকে কেমনে ডাক দিব? একটা ঘুমন্ত মানুষকে ডাক দিলে যদি বেজার হয় তাহলে আমার সব শেষ হয়ে যাবে, স্বামী যদি বেজার হয় বইয়ের আমল শেষ। এই কারণেই ডাক দেইনি বাবা, আমি চোরের মতন একা একা আইছি, মেহরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, ঘরের বাতি জ্বালানো লাগবে না? ফাতেমা বলে, বাবা সারা জীবন বলছি কাম হয় না, আজকে একটু গভীর রাত্রে আপনাকে দেখাবার চাই। আল্লাহ রাসূল যেই মাত্র বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাবা দেখেন আমি দুইটা হাত কিছুই চাই না, আপনি একটু একবার দেখেন। রাসূল বাতির আলোতে দেখতে পাই হাতের দুইটা তালু গোস্তের মতো লাল দেখা যায়, কারণ তালু আছে, তালুর উপরে কোনো চামড়া নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একজন বাবা হইয়া, শুধু নবী না তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নিজের মেয়ের হাতের তালু গোস্তের মতন দেখতে পায়া ঘরের কোনায় গিয়ে বলে, মা গো তুমি কি করলে গো আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করতে চাইছিল, তুমি এমন একজন আলীর সঙ্গে ঘটকালি করলা, আমার ফাতেমার এই কষ্ট আমি কেমনে দেখব গো আল্লাহ। এই কথা যখন নবী আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার উপর ঘোমটা দিয়া ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে, ফাতেমা কি তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর সঙ্গে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি ঘরের মধ্যে থাকব, এমন ফাতেমা তো আমি না। রাসূল বলে, ফাতেমা কি বললাম? ফাতেমা বলে, বাবা আপনি কি বলেছেন? আপনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনার এই কথাটা শোনার পরে, আল্লাহর পরে কাউকে যদি আমি সবচেয়ে বেশি সম্মান করি দাম দেই, সেই ব্যক্তি হলো আমার স্বামী হাসান হোসাইনের বাবা। আমার লাগবে না বাবা, আমার কোনো কিছু লাগবে না, এই গোস্ত মাখা হাত দিয়ে আমি যাতা ঘুরাবার চাই। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি মরে যাওয়ার পরে লোকজন ডাইকা ডাইকা আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে এক স্বামীর ভালো বলাতে ফাতেমার আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার মায়েদের জন্য বলতেছি, তাহলে বউকে ভালো বলা লাগবে কে? পাড়ার লোক না স্বামী? এ জোরে কারণ পাড়ার লোক না স্বামী? আমাকে গুলা মাঝে মধ্যে কি মুখ বেঁকা করে গেছে, খালি আপনি আমাকে দেখবার পারেন না, খালি আপনি গোটা পাড়া খুঁজে দেখেন আমার বিরুদ্ধে কেউ নেই। এই জন্য রাসূল বলেছে কোন মহিলা মারা গেলে তার লাশকে সামনে নিয়ে কখনোই বলা যাবে না মেয়েটা কেমন ছিল, এটা বলা হারাম, কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকেরা জানবে কেমনে। মেয়েটা পর্দা নিশি অকর্ণফি বুঝতে কন্যা অলা তাবার রজনা তাবার উজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হতে পারবে না। মেয়েদের জন্য ফরজ আমল হচ্ছে পর্দার মধ্যে থাকা, জোরে কর কথা ঠিক কিনা? তাহলে পর্দার মধ্যে যদি মেয়েটা থাকে পাড়ার লোকেরা কেমনে বলবে মেয়েটা কেমন ছিল? এই জন্যে মেয়ে মারা গেলে বলা যাবে না, যদি স্বামী জীবিত থাকে স্বামীর কাছে বলতে পারেন আপনার বউটা কেমন ছিল। যদি চোখের পানি বের করে কান্দের বলে এত ভালো বউ আমি পেয়েছিলাম যেন আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে, বলা মাতৃ বউটা জান্নাতে চলে গেছে, ধরে করুন না সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে না অর্ধের চারজন মানুষ, আমি এই মুহূর্তে মরার আগে হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে না আর চারজন পুরুষ নেই, কয়জন
খাটনি কান্দালিতে কমপক্ষে কয়জন লাগবে? চারজন পুরুষ লাগবে। আপনারা বলেন তো, একটা মহিলা যদি মারা যায়, যিনি তিনি খাটনি কান্দে নেবার পারবেন? আপনারা কথা কন না কেন, কান্দত লেন নাকি? আপনার কান্দত লেন? মেয়ে মানুষ মারা গেলে কেবলমাত্র মহরিম, যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারা ছাড়া অন্য কেউ খাটনি কান্দে নিবার পারবে? তো মরা গেলে লাশের খাটনি যদি দুলা ভাই কান্দে নিবার না পারে, তাহলে জ্যাঁতা অবস্থায় শালির হাত ধরে ঘুরবার পারবি নাকি? কম পারবে না? আপনাদের কি মনে হয়, মরিয়া গেলে যদি জায়েজ না থাকে, জ্যাঁতা অবস্থায় জায়েজ? জোরে কেন, জ্যাঁতা অবস্থায় জায়েজ? জায়েজ না একটু মনে যান, আমার হাসান হোসেন যদি বড় হইতো, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধুমাত্র আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি মরে যাওয়াতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই। ওগো স্বামী, এই তিনটা চাওয়া আপনি পুরা করবেন, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন, কারণ নিজের বিবির কবর স্বামীর খুঁড়তে কষ্ট হবে। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু গোপনে বলবেন আমার কবরটা যেন খনন করে দেয়, তবে কবরের খবর দুনিয়ার কাউরে যেন না জানায়। হাসান হোসেন অন্য ঘরে চলে গেছে, ফাতেমা ঘরে দরজা বন্ধ করে এমন কথা স্বামীর কাছে কইছে। হযরত আলী কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় হাসান হোসেন দুই ভাই এসে মায়ের কাছে বলে, মা দরজা বন্ধ করে আমাদের বের করে দিয়া, তুমি বাবারে কষ্ট দিয়েছো মা। আমরা দুই ভাই তাকায় দেখলাম বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেল। ও মা, তুমি আমার বাবারে কেন কষ্ট দিয়েছো মা? ফাতেমা কিছুই বলতে পারে না, দুইটা সন্তানকে বুকের মধ্যে নেই, কারণ তার বাবা কেমন কথা বলেছে। ওইটা সন্তাক্ত সাপ যেমন ফসফস ফসফস করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারে ঘরের ভিতর থেকে চমকে যায়, এই রাত্রে আমার জানলায় কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে জানলার কাছে আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব মানে কি? এই আসাদুল্লাহ মানে বোঝেন? আসাদুল্লাহ বোঝেন? আসাদুল্লাহ, আরে এই হযরত আলী সম্পর্কে ডিগ্রির খবর আপনার জানেন না? আসাদুল্লাহ বলছেন না, আল্লাহর সিংহ ধরে কোন, সুবহানাল্লাহ, আল্লাহর সিংহ রে, আল্লাহর সিংহ হযরত আলী। আবু যর গিফারে বলে, জীবনে বহু যুদ্ধ করলাম আপনার সঙ্গে, কোন যুদ্ধে আপনাকে পরাজিত হতে দেখি নাই, কোন যুদ্ধে দেখিনি যে আপনি পরাজিত হলেন, আজকে কোন যুদ্ধে আপনি আমার পরাজিত হয়ে আমার জানলার কাছে কাঁদতেছেন? আলী বলতে, সাবুজর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মরলে রাতের অন্ধকারে কবর খোঁড়া লাগবে কেন? দিনের আলো থেকে কবর খনন করা যায় না। আলী বলতে, সাবুজর, একজন পর্দানিশি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, পর্দানিশি ওসিয়ত করেছে, এ রাতের অন্ধকারে তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর বলতে, আলী ভাই, সেই পর্দানিশির নাম কি? আপনার মুখস্থ নাই। আলী বলতে, আবু যর, 6 মাস আগে নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। 6 মাস আগে কে হারাইছে? জোরে কোন, কি হারাইছে? আবু যর গিফারি বলে, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না, কারণ এখন পর্যন্ত আপনার দুইটা ছেলের চোখের পানি, চোখের পানি ফুরাই নাই, এখন পর্যন্ত 6টা মাস হলো, হাসান হোসাইন শুধুই কান্দে আর বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে তোমরা দেখছো নাকি? আমার নানা কোন জায়গায়? আমরা দুই ভাই এতিমের মতন খুঁজি, নানা পাই না। প্রত্যেকটা সাহাবী হাসান হোসেনের কথা শুনে কান্দে, কিন্তু খবর দিবার পারে না।
আবু হযরত আবু বকর রাদিয়াল্লাহ বলেছেন, রে নবীর সাহাবীরা হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা মোবারক দুই ভাইকে বলবা না, মোবারক দুই ভাইকে বলবা না। কারণ হাসান হোসেন যদি দুই ভাই নবীর রওজার পাশে দাঁড়ায়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি হায়াত নবীর ঘুম ভেঙে যাবে, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া। বলেন না কেন মরে আছে আপনাকে কি মনে হয় মরে আছে মরে আছে? তাহলে একটু মহব্বত করে বলেন, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আবু বকর বলেছে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবী রওজা তোমরা দেখায় দিও না, কারণ রওজার পাশে দুই ভাই যদি একটা বারে নানা নানা বলে ডাক দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর জানে আল্লাহ নবী এই দুই ভাইকে কত ভালোবেসেছে, জানে কি জানে না? যার কারণে জানে কি জানে না? যার কারণে আজকে ছয় মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন চোখের পানি ফুরাই নাই, আবার আজকে রাত্রে বেলায় যদি মা মারা যায় তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে আবু জার পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু জার গেফারে কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, সেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে লটকায়া দিছে। সুবহানাল্লাহ, কোন এখান থেকে কুরবান হয়ে গেল, আমাদের কবরে দরজা নাই, জানলা নাই, বাতি নাই, যদি ইমানের নূর নিয়ে আমল নিয়ে কবরে যে মুসলমান হয়ে যাইতে পারি, আমাদের অন্ধকার কবর অন্ধকার থাকবে না, আল্লাহ আলোকিত করে দিবে। জোরে কর কথা ঠিক কি না? আল্লাহ পারে না জোরে কর, পারে কি পারে না? যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক লটকায় দিয়েছে। আবু জার গিফারে তাকায় দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চার কোণা হয়ে পড়েছে। ওই আলোর ভিতরে আবু জার গিফারি ওই গভীর রাতে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে আবু জার গিফারি বলতে, কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর খনন না করে রাতের অন্ধকারে গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে এমন একজন মহীয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। জোরে সুবহানাল্লাহ বলেন, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। মন চায় না কি কারণে নবী তাকে মা হিসাবে সম্মান করলো? তিনটা বিবির সঙ্গে নবী ঘরের মধ্যে বসে আছেন, একটা বিবির নাম হলো সাওদা উম্মাহাতুল মুমিনিন, সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো উম্মে সালমা, আর একটা হলো 600,000 হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। নবীর আসলে কয়টা বিবি? না না, নবীর সর্বমোট কয়টা? নবীর উম্মত হিসাবে যদি আল্লাহ কয় যে এই মান রব্বুকে বাদ দেয়, এরকম কত নবীর বউ কয়টা? যদি বউয়ের উত্তর দেওয়ার পরে কয় বউ তাহলেই জান্নাত যাবে, তা আপনি কি উত্তর দিবেন? দেখছেন আমি গেলে অন্য জাতের মানুষও প্রশ্ন করছি কেন, এটা নবীর সুপারিশ হয়ে জান্নাত যাবি আর নবীর বউ কয়টা তাই জানে না? তো 11টা জানেন, জোরে করলে কি হয়? 11টাই তো জানলে খন না কেন, সন্দেহ করতেছেন নাকি? আসলে আমাদের কতকগুলো বয়ানের মধ্যে ভুল করে, কেউ কয় 13টা, কেউ কয় 11টা, এই জন্য মানুষ চিন্তা করছে কোনটা কই পারে। নবীর বিবি হলো 11টা, 11টা বিবির মধ্যে নবী একজনকে বিয়ে করছে আর বাকি 10 জন নবীর সঙ্গে বিবাহ বসছে। নবী বিয়ে করছে কয়জনকে? নিজের ইচ্ছায় নবী মাত্র একজনকে বিয়ে করছে, একজন আল্লাহ নবী নিজের ইচ্ছায় একটা আপন মনে খুশি হয়ে একজনক বিয়ে করছে। আপনার বলেন তো সেই বইয়ের নাম কি? দেখছেন
একজন বলতে যে খাতিজা, একজন তো আয়সা। খাতিজার নবী নিজের ইচ্ছে বিয়ে করে পারবি কারে? নবী আসলো রাখাল, আর খাতিজা হলো মক্কার সবচাইতে ধনী। সেই ধনী মহিলাকে নবী বিয়ে করবার চাবি? একজন আয়সা, আয়সার বয়স হলো মাত্র 6 বছর। 6 বছর একটা বাচ্চা যদি নবী নিজের ইচ্ছে বিয়ে করে, নবী তো হাসিনা সরকারের কেস খেলি। এ কথা কর না কেন, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার তো নবীর নামে কেস দিবে। যে 18 বছর আগে বিয়ে করা আসল বিনা, আর 6 বছরের কুসি মেয়ে বিয়ে করলো? না না, আপনার না জানলে বলবেন হুজুর আমরা জানি না। নবী শুধু একজন মেয়েকে নিজের ইচ্ছে বিয়ে করেছে, সেই বউটার নাম হলো উম্মে সালমা। তোরকার নাম কি? উম্মে সালমার কাছে আগে নবী ঘটক পাঠাইছিলেন। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। নবীর সঙ্গে কি করবো না? দেখেন কি মেয়ে। ঘটক এসে বলে রাসূলুল্লাহ এমন একটা বেয়াজাতা বোঝেন না, নবীর প্রস্তাব ফেরত দিয়েছে ওর জাত আছে বেয়াজাতা, এমন একটা মেয়ের কাছে আপনি আমারে পাঠাইলেন, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে বলতেছে আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না। আল্লাহ নবী বলতেছে আমি করবই, বসবি না মানে? ঘটক বলতেছে তাহলে আপনি যান, আমি আর যাবার পারবো না। নবী নিজেই উম্মে সালমার বাড়ির দরজায় নে নবীর জুতার পরশাল আরো ধন্য হয়ে যায়। সেই নবী উম্মে সালমার দরজায় সুবহানাল্লাহ কর না কেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা সালামের উত্তর দিয়ে দরজা খুলে বলে আপনার কি শরম নাই হুজুর? আপনার কি শরম নাই? আপনার ঘটককে আমি ফিরাই দিলাম, এরপরও আপনি নিজে আমার দরজা আইছেন। আল্লাহ নবী বললেন তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমি বিয়ে বসবো না। আল্লাহ নবী বললেন তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে আমি বিয়ে বসবো না। নবী বলতেছেন উম্মে সালমা কেন বসবা না? উম্মে সালমা বলতেছে আমাকে যদি বিয়ে করবার চান তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। এই 3টা শর্ত যদি পুরা করেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো। আল্লাহ নবী বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, যে নবীর জন্য গোটা দুনিয়া পাগল, যে নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, সে নবীর সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলা আমার কাদের ধনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনি। যে নবীর জন্য পাগল আল্লাহ ধরে কম সুবহানাল্লাহ, আর সেই নবীকে শর্ত দেয় কয় না? আল্লাহ রাসূল বললেন 3টা শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, জানাতে চাই উম্মে সালমার এমন কি রূপ ছিল, কি গুণ ছিল, যার কারণে নবী তাকে বিয়া করার জন্য পাগল হলো। পুরুষ মানুষ শুনবার না চাইলো, মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? এ ধরে কর আছে না নাই? এই সাইডে কথা কি কয় রে? এই এই জানি তো, আমার এলাকার সুন্দর সময় গরু ছাগল হাঁস মুরগি যদি ঘরা তার গোয়াল ঘরে না ওঠে মানুষ পাগল হয়ে যাবে। সুন্দর সময় ঘরা খুঁজতেছে মেয়ে মানুষ, দেখে তো সব উঠছে কিন্তু একটা মোরগ ওঠেনি। সব মুরগি উঠছে কি ওঠেনি? একটা মোরগ, মোরগ বোঝো না, মোরগ ওঠেনি। তখন কিন্তু ঘরা হলে চিন্তা করে কে রে, আমার মোরগ কার প্রেমত করলো, আমার মোরগ কার প্রমোদ করলো, এতগুলো মুরগি আছে ঘরের, সেই মুরগি বাদ দিয়ে মোরগ গেল কোথায়? পাশের বাড়ির লাইটটা খোঁজ করে যে মোরগ একটা মুরগির সাথে কুটকুট 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 করতেছে, মানে ওই মুরগির প্রেমত করে ওই ঘরা বাদ দিয়ে ওই ঘরত গেছে। ও ক্যামেরা বের করে নিয়ে আসে, আসে কি আসে না? সুন্দর সময় সন্ধ্যার সময় গোয়াল ঘরে যায়, দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল ঠিক মতো উঠছে, যদি না ওঠে খুঁজিয়া নিয়ে আসে, আমার গরু গেল কিন্তু ছাগল খুঁজিয়া নিয়ে আসে ঘর তোলে সন্ধ্যার সময়। আর এত রাত হয়ে গেল, এত রাত, এ ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, এরকে বাপ মাকে খোঁজে না কেন? এরা কি গরু ছাগলের চাইতে খারাপ? না, এরকম খোঁজ করার দরকার আছে না? গরু ছাগল খোঁজে, হাঁস মুরগি খোঁজে, আর এরকম কে জন্ম দিল রে? এই ছোট ছোট বাচ্চারা এত রাত্রে আয় আয়, এখন কত বাদ রে বা।
বারোটা চল্লিশ বাজতেছে, দরকার হলে আমরা একটা দেড়টা ফোন তো অসম্ভব অসুবিধা আছে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাইজ করেন বাজান, সাইজ করেন। এখন থেকে যদি ভালো করতে না পারেন, বড় হলে আর ভালো করার উপায় নাই, উপায় নাই রে। একটু মনোযোগ দিবেন, উম্মে সালমা তিনটা শর্ত নবী পুরা করে হলো বিয়ে করবে। আলোচনায় আসতেছি, তিনটা বিবি নবীর কাছে বসে আছে, ধরে কোন কয়টা? একটা বইয়ের নাম হলো সাওদা, সাওদা চিনেন আপনারা? সাওদার বয়স কত? উম্মাহাতুল মুমিনীন সাওদা আশি বছরের, আশি বছরের জন বুড়ি কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আপনি কান্দেন কেন? বলে আমার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, আমাকে আশ্রয় কে দিবে? রাসূল বললেন, আমি যদি আপনাকে আশ্রয় দেই তাহলে আপনি আমার আশ্রয় আসবেন। সাওদা বলতেছে, আপনার মতন মহামানবের আশ্রয় পাওয়া ভালো। রাসূল বলেন, খালি খালি আশ্রয় দিলে জনগণ খারাপ করবে, আমার বউ হওয়া লাগবে। সাওদা কয়, হুজুর আমি মুড়ি কই, মুড়ি হলে কি আমি বউ হয়ে থাক? আল্লাহ নবী দেখেন, নবী আমার সাওদা বসে আছেন সামনে, উম্মে সালমা ডান সাইডে, বাম সাইডে উম্মাহাতুল মুমিনীন আয়েশা, একজন নবীর আঙ্গুল টানতেছে, আরেকজন নবীর মাথার চুলের মধ্যে বিলকি করতেছে। নবী আমার স্বামী হইয়া তিনটা বিবির সামনে গল্প করতেছে। এমন সময় মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, যেই মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমার ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম। তিনটা বিবির মধ্যে ছয় লক্ষ হাদিসের হাফেজা, নাম কি? আয়েশা। কার বেটি? আবু বকর রাদিয়াল্লাহুর বেটি, অত্যন্ত চালাক। নবীর হাত ধরে বললেন, নবী গো আমরা তিনটা বিবি বসে আছি, আপনিও বসে আছেন, আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি দাঁড়িয়ে তাকে এমন সম্মান সূচক কথা বললেন, মেয়ের কোনোদিন বাপ দাঁড়িয়ে এমন সম্মান দেয়? রাসূল বলেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? দুনিয়ার সবাই জানে ফাতেমা আপনার মেয়ে, আপনার বড় বিবি খাদিজার পেট থেকে ফাতেমা হয়েছে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বলে, আয়েশা তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমাকে আদর সোহাগ করবে কে? আমি যখন মক্কার ঘরে তিনটা মেয়ে একজোট হয়ে আমার ঘরের মধ্যে ঢুকলো, কয় মেয়ে? একটা হলো কুলসুমা, একটা রোকেয়া, আর একটা জয়নাব। তিনটা মেয়ে একত্র হয়ে বললো, বাবা আপনাকে তাইফে যাওয়ার নিষেধ করেছিলাম, এরপরও তাইফে গেলেন, এত পাথর আপনাকে মারছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে বাবা গো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি, দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে বললাম, মা ঘরের দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই। ধরে কর সুবহানাল্লাহ, দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলবো। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীলদরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর তুলা কেন বানাবার পারল না? ও বাবা, আগুনের চুলার মধ্যে ইব্রাহিম কষ্ট পাবে, নদীর মধ্যে সাগরের মধ্যে মুসা ডুবে যাবে, এই জায়গায় আল্লাহ দয়া করে রাস্তা করে দিল, শান্তির বাগান করে দিল, আর আমার বাবাকে তায়েফবাসী এত পাথর মারল, দরিদ্রদের রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল বাবা। আমার আল্লাহ তার বাপ মা নাই বলে আমার বাবার দরদ বুঝলো না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। আয়েশা আমার
আমার ফাতেমা ঘরের দরজা খুলে বের হয়ে যায়, আমি তাকে দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে আর দুই হাত তুলে বুকে মারতেছে আর বলতেছে আল্লাহ আমার বাবাকে আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার মা খাদিজা নাই, আজকে আমার বাবার আমি কি করবো, আল্লাহ যদি তোমার বাবা তাইফে যাইতো আর তাইফবাসী যদি তোমার বাবাকে মারতো বলতো আল্লাহ বলো তোমার কেমন হতো, তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দয়া বুঝলা না, রাসূল কান্দার বলে ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা, ফাতেমা বলতেছে মায়ের পেটে যখন ছিলেন তখন বাবা হারাইছেন, আপনি বাবার দরদ কি বুঝবেন, আপনি জন্মের আগেই বাবা হারাইছেন আর আল্লাহর বাপ মা নাই, যত কষ্ট আল্লাহ ফাতেমারে দেয়। রাসূল বলে আয়েশা, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমি বললাম ফাতেমা দরজা খোলো, ফাতেমা বলতেছে সন্তান যদি বড় হয় সেই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না, আল্লাহর নবী বলে আয়েশা রে ফাতেমা আমার মাথা উড়াতের উপরে নিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছে প্রত্যেকটা জায়গা ঘষে ঘষে পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায় যায় আমি নবী কখন যেন ফাতেমার উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে, এত বছর পরে আমিনারে দেখে আমি নবীর নবী নাই একজন মাহারা সন্তান হয়ে আমি বলতেছিলাম আমিনা ও মা এত বছর পর আইছেন আর যাবার দিব না, এই বলে মায়ের হাতটা খস করে যখন ধরেছি এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, এই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি ঘুম থেকে চেতন পাই, পায়ে বললাম মা তুই কি সব সময় কানবি মা, ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাই ধরছেন এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না, সঙ্গে সঙ্গে রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু তোর কলিজার দরদে তুই হলি আমার মা আমিনা। আবু যার জেফারে বলে কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে, কবর রে তুই তো জানিস না তোর মধ্যে এমন একজন স্বামীর বউকে রাখা হবে যার স্বামী হল সাদুল্লাহিল গালিব, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীর কবর হবে যার মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, কবর রে এই মহিষী নারীর সঙ্গে বেয়াদবি করিস না, এই বলে আবার যখন কোদাল মারতে চাই হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসে আবু জার এটা ফাতেমাকে লক্ষ্য করে কবর বলতেছে না এটা আমাদের সবাইকে লক্ষ্য করে কবর বলতেছে, জোরে কোন ঠিক কিনা, কবর রে কার মা কার বিবি কার সন্তান এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, এই কথা যেই মাত্র আবু যর গিফারে শুনছে গোটা দেহ থরথর করে কাঁপতেছে আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে আবু যর গিফারে কোথায় যেন হারিয়ে যায়, নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে নেওয়ার জন্য কারণ ফাতেমার লাশ তো খাটনিতে তোলা যাবে না, কান্দে নেওয়ার জন্য হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে, হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে আর মাঝখানের ফাতেমা নিজেই গোসল করেছে নিজে নিজেই কাফনের কাপড় পরে শুধুমাত্র দুইটা হাত আর এই মুখমণ্ডলটা ফাঁকা রেখে চিরদিনের মতো ঘুমায়া গেছে, ডান পাশে হাসান বাম পাশে হোসাইন দুইটা
সন্তানকে ঘুমায় দিছে ফাতেমা, কারণ ফাতেমা জানে এই দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে মা মা বলে কান্দবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে গোপনে কবর দিয়া লাভটা কি হবে। এই জন্যে ফাতেমা দুইটা সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে নিজে চিরদিনের মতন ঘুমাইছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আমরা ঘুমের আগে দোয়া পড়ি কি পড়ি না, জোরে কোন পড়ি কি পড়ি না, বা যেন আপনারা বলেন তো এই আমুতু শব্দ যখন উচ্চারণ করতেছেন তখন একটা বার কি খেয়াল করেছেন, আমি ঘুমাতে পারি না আল্লাহ ঘুম না দিলে, আমি চেতন হইতে পারবো না আল্লাহ যদি চেতন না করে, একটা রাত যদি আমরা ঘুমায় যাই আর যদি আল্লাহ চেতন না করে ওই ঘুমটাই আমাদের মৃত্যু হয়ে যাবে। জোরে কোন ঠিক, ইমাম গাজ্জালি বলেছেন আমি যত রাত ঘুমের বিছানায় যাই ঘুমানোর আগে আমি সারাদিন কি করেছি এইটার খতিয়ান খুলি, আজকে আমি ভালো কতটুকু করলাম খারাপ কতটুকু করলাম, আমার জানা অজানা সূত্রে যতগুলো খারাপ কাজ হয়েছে সমস্ত খারাপই থেকে আমি তওবা করে কান্নাকাটি করে তারপরে বিছানায় ঘুমাতে যাই। ধরে কোন সুবহানাল্লাহ, এরকম অত্যাচার মনে হয় বাড়লো তাই না? এই ছোট ছোট ছেলেদের অত্যাচার কি বাড়লো না কমলো? খালি পটস পড়ো শব্দ হয় আপনার, ওটার দরকার আছে যে তিন চার জন একবার উঠলো এই বাচ্চার ওপর খামান যায় না কেরে বারে, এক টপলা করে পোলা দিলি তোর চলে যায়, আবার আসবি আবার নিবি। নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা মনে পড়লে কি করা উচিত? নামাজ পড়ার সময় তো সবকিছু মনে হবে, নামাজ পড়ার সময় মনে হবে না, কারণ যখনই আপনি হাত বানবেন এরকম এরকম করে হাত যখনই বানবেন তখনই মিন শারিল ওয়াস ওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান দরজা কানতেছে মসজিদের দরজা, ইবলিস কানতেছে তো কান্দা দেখে ইবলিসের বেটা খান্নাস, এই ভিতরে যেটা আছে এটা কিন্তু ইবলিসের বেটা, ইবলিসের বেটা হলো দুটা, ধরে কোন কয়টা, দুইটা বেটা, ইবলিসের দুইটা ছেলে, তার একটা নাম হলো খান্নাস আর একটা নাম হলো আকিস, একটা নাম হলো আকিস আর একটা নাম হলো খান্নাস। খান্নাস কেনে বহু ওয়াজ আছে, আমার ওয়াজের ক্যাসেটও আছে আপনি শুনবেন, তো এই খান্নাস বাপকে বলতেছে আব্বা আপনি কান্দেন কেন, ইবলিস বলতেছে ভাই এত চেষ্টা করলাম রে এত চেষ্টা করলাম তারপরও মসজিদের মধ্যে ঢুকলই, একবারে ছোঁয়া গেল না এই মসজিদের মধ্যে ঢুকলো, এর মসজিদ ঢোকা দেখে আমি কান্দতেছি, তখন খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, কারণ মসজিদের মধ্যে ঢুকা লাভ নাই তো নামাজের মধ্যে ঢোকা লাগবে, মসজিদের মধ্যে ঢোকা কোনো লাভ নাই নামাজের মধ্যে ঢোকা লাগবে, আমি যখন ভিতরে আসি আমি যে ভাবেই হোক এক নামাজের মধ্যে ঢুকবার দেব না, কারণ মসজিদ ঢোকা কোনো লাভ নাই ঢুকতে হবে নামাজের ভিতরে, আর নামাজের মধ্যে ঢুকলি তো আর সালাতু মিফতাহুল জান্নাহ, তার নামাজ তাকে জান্নাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু প্রকৃত নামাজি যারা হবে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন, সেই নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা যদি মনে হয়, মনে হলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি নামাজের দিকে নিয়ে যাবেন, কারণ যেই সিন্ধুকে মাল আছে ওই সিন্ধুকেই কিন্তু চোরের নজর আছে, এখন কথা ঠিক কিনা, কারণ আপনি যদি মনে করেন আপনার শয়তান ওয়াসওয়াসা দেয় না আপনার কিছুই মনে হয় না তাহলে আপনি মানুষ না, মানুষ না আপনি ফেরেশতা, তা আপনি মানুষ না ফেরেশতা, আপনাকে যদি বলা হয় আপনি কুন্ডা হবেন, মানুষ হবেন না ফেরেশতা হবেন, কথা কয় না কুন্ডা হবে, কারণ ফেরেশতা জিব্রাইল জান্নাত দেখার সুযোগ পাইছিল জান্নাতে থাকার সুযোগ পায় নাই, আর মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা হবে ইবাদতকারী যারা হবে তারা সকলে জান্নাতের মালিক হবে।
এরকম ভিতরে আসতে পারে, অসুবিধা নাই। আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন, ইস্তেগফার পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন, ইন্না লিল্লাহ পড়বেন, ইনশাল্লাহ দুই চার দিন এরকম অসুস্থতা দিতে পারে, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলে মনে করবেন না যে আমার শয়তান অসুস্থতা দিচ্ছে বলে আমার নামাজ কবুল হচ্ছে না, তা না। আপনি ফিরে আসবেন, নিয়ে যাবে ফিরে আসবে, নিয়ে যাবে ফিরে আসবে, সুবহানাল্লাহ বলেন। আসেন, যে কথাটা বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন, তিনটা শর্ত জোরে কান কয়টা? আল্লাহ রাসূল বলেন শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেটা দেখার কারণে শর্ত পুরা হলেও তাকে বিবাহ করবে? পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য ওয়াস্তা শোনা লাগবে, জোরে কান ওয়াস্তা শোনা লাগবে। আর চুপটি করে বসে আছে, আর কোনো শব্দ আছে? থাকেন মা, ধৈর্য নিয়ে বসেন, আপনাকে আওয়াজ আসতেছে। এবার হযরত আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে ঘরের ভিতর থেকে যখন বাইরে যাবে, এমন সময় তাকায় দেখে হাসান হোসাইন দুই ভাই মন ভার করে ঘুমায় আছে জান্নাতুল বাকিতে গিয়া। কবর খননের কাছে আবুজার, আবুজার বলে হযরত আলী চিৎকার দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত গোপন রাখার জন্য আবুজারকে আগে খেদাইয়া দিছে। ফাতেমার কবর দাফন হওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতে চাইলাম, এখনই যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পর যদি জিজ্ঞাসা করে বাবা যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা এখন কোন জায়গায়, আমি যদি বলি তোমাদের মা মারা গেছে তখন জিজ্ঞাসা করবে তোমাদের মা মারা গেছে, তখন জিজ্ঞাসা করবে মার কবর কোন জায়গায়, আমি যদি কবর দেখাতে আসি হাসান হোসেন কানবে, আশেপাশের লোকেরা জানতে পারবে, তাহলে গভীর রাতে ফাতেমারে কবর দিয়ে লাভটা কি হলো? ও গো আল্লাহ, এখন বাড়িতে গিয়ে যদি হাসান হোসেন আমাকে ধরে আমি কি বলবো আল্লাহর, তাহলে কবর তো প্রকাশ হয়ে যাবে। এই কথা বলে যেই মাত্র হযরত আলী কবরের দিকে তাকায় দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখা যায়, নতুন কবর দিতে সেটা আর কোনো খবর নাই। আলী চিৎকার দিয়ে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির মধ্যে হকালি খুঁজতেছে, এই মাত্র যেই কবর দেওয়া হলো সেই কবরটা কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাকতে বলে আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের সময় হযরত আলী মদিনার মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে, মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে ইমাম হযরত আবু বকর, তখন ইমাম হচ্ছেন হযরত আবু বকর, হযরত আলী দাঁড়ায় আছে শুধুমাত্র আবু যর গিফারকে খোঁজ করার জন্য, যেই বেটাকে কবর খুঁড়তে দিলাম, কবর খুঁড়তে খুঁড়তে কোথায় পালায় গেছে একটু খোঁজ করার দরকার আছে না নাই? কিন্তু দেখে সব সাহাবী মসজিদ আইছে, আবু যর গিফারি নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেল আবু যর গিফারি কোথায়। এইভাবে কয়েক মাস বছর পার হয়ে গেল, আবু যর গিফারির কোনো খবর মদিনাতে নাই। প্রত্যেকটা সাহাবী বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায়, কোথায় রে? কয়েক বছর পরে আবু যর গিফারি মদিনায়, মদিনার বাচ্চারা পাগল পাগল বলে কুচি পাথর তার দিকে ছিটায়, কেউ চিনতে পারে না, পাগল পাগল বলে ছোট ছোট বাচ্চারা যখন পাথর মারতেছে ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়, যাওয়ার সময় বলে এই বাচ্চারা কারে পাথর মারতেছ? বলে হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন, হযরত আলী তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সাধারণ মানুষের দেখা আর হযরত আলীর দেখা এক না, তাকায় দেখে আল্লাহর নূরের সাহায্যে এইটাই হলো আবু যর।
চিৎকার দেবল আবু জর, ফাতেমার কবর খুঁড়তে গিয়া গভীর রাত্রে কোথায় হারাইলি, তোর সংসার সবকিছু বাদ দিলি, এত বছর পরে আবার মদিনায়, আবু জর বল তুই বল কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে ওজার চিৎকার বলে কবর কবর কবর। এই কথা বলে গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, আবু জর গেফারি তেমনি পড়ে গেলেন। হতারি দৌড়ে গিয়া উরাতির উপরে তারা মাথা খানা নিয়ে কপালে চুমা দেব বলে, আবু জর তোরে জানতে চাইলাম কোথায় ছিলি, তুই কিছুই না বলে কবর 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 শুধু বললি। ভাই তাকায় দেখি আবু জর গেফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে এসে বলে, আলী কোন পাগলকে কোলে নিয়ে কাঁদতেছ? আলী বলতেছে, পাগল নয় রে, নবীর সবচাইতে দামি সাহাবী আবু জর গিফারি। এত বছর পরে পাইলাম, ফাতেমার কবর খুঁড়তে হারিয়ে গেছে, আজকে পাওয়ার পরে জানতে চাইলাম, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। বাজান গো, দুনিয়ার বাড়িঘর একদিন হইয়া যাবে পর, সবাই বলেন এই দুনিয়ার বাড়িঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর, যাইতে হবে অন্ধ কার কবর, সেই কবরে আমরা সবাই চলে যাব। কবরে যাওয়ার আগে এই দুনিয়াতে এমন কিছু আমাদের করা লাগবে, যে আমল করার কারণে আমার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সে আমলটা আমাদের করার দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই? আজকে মসজিদের উন্নয়ন কল্পে এই জান্নাতের বাগান লাগাইছে, মসজিদের ছাদে ফাটল ধরে গেছে, নতুন করে আবার ছাদ নির্মাণ করবে। আপনার যে দান করছেন এই টাকা দিয়া তো মসজিদ ভাঙ্গা সাত করা যাবে না, মোটামুটি একটা দান আপনাদের করা লাগবে। ভাই দান আমি আপনাদের কাছে জানতে চাই, এই বেল ঘড়িয়া মসজিদে নামাজ পড়েন এমন মুসল্লি কারা কারা আছেন একটু হাত তোলেন? যারা এই মসজিদের মুসল্লি তারা হাত তোলেন। আচ্ছা বোঝা গেল, হাত নামান। আচ্ছা এই মসজিদে যারা নামাজ পড়েন না, অন্য এলাকা থেকে আসছেন, তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। তার মানে বাইরের লোকেরাই বেশি। আচ্ছা হাত নামান। এখন এরা নতুন করে ছাদ ঢালাই দিয়ে মসজিদ করবি, ছাদত ফাট ধরে গেছে, তে কিভাবে করবেন? এ বাইরের লোকেরা তাই দিবি না বলতে একজন উঠলো, ওটা কোনো বাইরের না ভিতরে? এখন আলোচনা আবার শুরু হবে। রবিউল ইসলাম মাস্টার 5,000 টাকা জোরে বলেন মারহাবা। অনেক ছোট ভাই। কার ছোট ভাই? ও আর ওই মুক্তা মুক্তা কে? মুক্তা দি কে ছিল? ওই যে সামনে বসে আছে এদরে। ওরে ও সিয়ারা ওদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা কো সামনে বসে আছেন, কিছু করছেন না? ও করছেন। এই বাবা যে দিছে তো কি আদায় শেষ করে দিব না? দেখেন আর কেউ যদি পারেন, কারণ আর বাকি ও আছে একটা নিয়ে করে মোনাজাত করলে রাত হয়ে গেছে, সো একটা পার হয়ে যাচ্ছে, বুঝতেছেন না? সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ কাজা হলে পিটন হবে সকলের। হ্যাঁ এই জন্যে আপনারা নিয়ত করবেন আগামী সিজনে যখন ওয়াজ করবেন 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, এই বোরের মতন কাম সারবেন না। বোরে আবার কাম কি করে? ফজর বন্ধ হয় এক ফজর বন্ধ না হয় 12টা বন্ধ, কিন্তু এই যে মাঝখানে এটা এটা ঠিক না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা তোমার 3টা শর্ত পুরো করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশা
আল্লাহ সত্যগুলো বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর সত্য হলো আমার আগে বিয়ে হয়েছিল যে বিবাহের ঘরের একটা সন্তান আছে। ওগো নবী, আমি শুনেছি মেয়েরা যখন জান্নাতে হবে তখন স্বামীর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিবে। আমার আগের স্বামী সে আপনার সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে তো জান্নাতে যাবেই। আবার আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে তাহলে একই বইয়ের দুইটা স্বামী জান্নাতি, একটা হলো সাহাবী জান্নাতি আর একটা হলো নবী জান্নাতি। ওগো নবী, আমার এক নম্বর শর্ত হলো আমার যখন জান্নাত হবে তখন আমি আগের স্বামীর সঙ্গে জান্নাতে থাকব না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কয় নম্বর? এক নম্বর শর্ত। হুজুর, আমার দুই নম্বর শর্ত হলো আমার আপনার সঙ্গে বিবাহ যখন হবে এই বিবাহ হবার পরে আমার মাঝে মধ্যে পূর্বের স্বামীর কথা মনে আসতে পারে, কারণ আপনি আমার পরে বিবাহ করা স্বামী আর আগে যেইটা বিবাহ করেছে একটা হলো আমাদের বাংলাদেশে যাকে বলে বিয়ার স্বামী আর লিকার স্বামী, এই দুইটা স্বামীর মধ্যে কম বেশি হতে পারে। ওগো নবী, হয়তো আপনার সংসার করতে করতে ওই পূর্বের স্বামীর কথা যদি আমার মনে পড়ে যায়, হঠাৎ যদি পূর্ব স্বামীর কথা আপনার সঙ্গে জবান খুলে বলি আপনি হয়তো মন খারাপ করবেন। ওগো নবী, মাঝে মধ্যে আমার বিবাহের স্বামীর কথা আপনার সামনে আসতে পারে, আপনি মন খারাপ করবেন না, এই শর্তকে আপনি পুরা করবেন। রাসূল বলতে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে আমি তোমাকে এত ভালোবাসা দিব ওই পূর্বের স্বামীর কথা তোমার মনে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, নবী গো, আমার তিন নম্বর শর্ত হলো আমার পূর্বের স্বামীর ঘরে একটা সন্তান আছে, এই সন্তান আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে এই সন্তানের দায়িত্ব তখন কে নিবে, কারণ তার বাবা মারা গেছে। এখন আপনি যদি আমার স্বামী হন আপনি কি তার বাবার দরদ দিবার পারবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, উম্মে সালমা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজন। আমি এতিম হয়ে বসতে পারি উম্মে সালমা, এতিমের কি যন্ত্রণা, আমি তোমার সন্তানকে এত ভালোবাসা দিব ওর বাবার অভাব আমি পুরে দিতে চাই। উম্মে সালমা বললেন, আপনার সঙ্গে আমার বিবাহ বসতে আর কোনো আপত্তি নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, উম্মে সালমা বলতে, তো হুজুর আপনি আমাকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হলেন? আমি সত্যটা ঘটক ফিরানোর পরে আপনি রাগ করে না করে আপনি আমাকে বিবাহ করতে আসলেন, আমি আবার শর্ত দিলাম, আপনি রাগ করে তো আমাকে বিয়ে না করতেও পারতেন, কিন্তু এরপরেও আপনি আমাকে বিবাহ করবেনই এমন অঙ্গীকার কেন করলেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমাকে বিবাহ করার কারণ হলো তোমার স্বামী আমার সাহাবি, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো আমি নবীর সঙ্গে, আমি তখন বললাম, তোমার উম্মে সালমা তোমার বউ তোমার সন্তান মক্কায়, তুমি কি তাদের নিয়ে আমার সঙ্গে যাবে না? তোমার স্বামী বলল, হুজুর উম্মে সালমার বাবা কাফের, উম্মে সালমাকে আমার সঙ্গে হিজরত করতে দিবে না, এই জন্য বাবার বাড়ি সে থাকবে সন্তান নিয়ে। আল্লাহ নবী বললেন, সন্তান বিবির কথা কি তোমার মনে পড়বে না? তুমি আমার সঙ্গে মদিনায় যাবা। আমার মুখের দিকে তাকায় বলে, নবী গো, আপনার পবিত্র চেহারার দিকে যখন তাকায় তখন গোটা দুনিয়া আল্লাহ আমার কাছ থেকে কাইয়া নেয়, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো গো নবী, কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার সঙ্গে আমার সঙ্গে মদিনা আসার পরে হঠাৎ অসুস্থ হলো, অসুস্থ এমন হওয়া হলো আমি রাসূল দোয়া করি তারপরেও তার সুস্থতা ফিরে আসে না, অসুস্থ হয়ে যখন মৃত্যুর বিছানায় তখন আমার হাতটা চুয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সন্তান আমার বিবি মক্কায় আছে, কোনদিন যদি তার মদিনায় ফিরে আসে আপনি ওয়াদা দেন আমি মরে যাওয়ার পর আমার উম্মে সালমাকে আপনি বিবাহ করবেন।
উম্মে সালমা, আমার সাহাবি তোমার স্বামী মৃত্যুর সময় আমার কাছে ওয়াদা চেয়েছিল, আমি তাকে ওয়াদা দিয়েছিলাম শুধু ওয়াদা পূরণ করার জন্য আমার নিজের ইচ্ছাই তোমাকে বিবাহ করলাম। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোন সময় আমাদের মৃত্যু আসবে, আল্লাহ যেন ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আমরা তাদের জন্য দোয়া করব, যারা কষ্ট করে তাবারক পাক করেছে তাদের জন্য দোয়া করব, মসজিদের ছাদ নির্মাণের জন্য সুন্দর করে আবার নতুন করে মসজিদ নির্মাণ হবে এই জন্য যারা অকাতরে দান করেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করব। দোয়া করার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য দোয়া হবে, এই জন্য সকলে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি। ও ডাক দেওনি আগে? আচ্ছা ঠিক আছে। একের শেষ দান যাক কয় নিংড়ানো দান, এমন লোক আছে উঠে আসতেছেন না, তাদের কাছে ব্যাগ যাবে 10, 20, 50, 100 যে যা পারবেন জীবনের শেষ দান মনে করবেন যে হতে পারে আমার জীবনে এটাই শেষ দান, আল্লাহর ঘরে দান। এই জন্য ব্যাগ দিচ্ছে আপনাদের কাছে, ব্যাগের মধ্যে যে যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন আর আল্লাহর রাস্তে নিয়োগ করে দান করবেন। আপনার এই অল্প দানটাই যেন আল্লাহর দরবারে কবুল হয়। এই ব্যাগ কয়টা আছে ঢুকে ঢুকে দেন দেন, সবাই পকেটে বের করুন বাবা, 10, 20, 50, 100 যে যা পারেন কিঞ্চিত হলেও দান করবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আপনি দান না করলে আপনি নিজেই বঞ্চিত হয়ে যাবেন, এই জন্য দিয়ে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, দেন 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। আর যারা এখানে সিমেন্ট লাগাই দিবেন লিখে দেন, আপনার সব নাম যে আমাকে মাইকে বলতে হবে তা না, অনেক সময় প্রকাশ্যে দানের চাইতে গোপন দান আল্লাহ বেশি পছন্দ করে, করে না অনেকে এরকম ভালো ভালো যত কাজ হয়েছে এই কাজ কিন্তু প্রকাশ্যে দানের চাইতে গোপনে বেশি দান হয়েছে। আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব কে পালন করছে? সভাপতির দায়িত্ব তাহলে উনি নাই এগারো বইয়ের নাম যে বক্তাই জানে তা কিভাবে বুঝলেন? আচ্ছা এটা সব প্রশ্ন আমার কাছে দানের সিরিজ। আচ্ছা আচ্ছা এগুলো প্রশ্ন। আচ্ছা চেয়ারে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই যাবে যদি অসুস্থ হন, অসুস্থ হলে চেয়ারে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই, চেয়ারে আপনি নামাজ পড়তে পারবেন। যদি আপনি বসতে না পারেন উঠতে না পারেন তাহলে আপনি চেয়ারে নামাজ পড়বেন, তবে জামাতে নামাজ পড়বেন না, কারণ আপনি বাড়িতে পড়বেন। অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। লাই কল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপাই দেয়নি, তুমি অসুস্থ মানুষ চেয়ারে নামাজ পড়ার কারণে গোটা জামাত মাকরু হবে, ধরে কোন কি হবে, তোমার একজন লোকের কারণে গোটা জামাত মাকরু হোক এটা কি আমরা চাই? যেরকম চাই, কারণ জামাতের শর্ত হলো কাতার সোজা করা, আর চেয়ারে নামাজ পড়লে তখন কাতার সোজা হয় না। এই জন্য আপনি চেয়ারে যদি অসুস্থ মানুষ বাড়িতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন না, কারণ আপনার জন্য জামাত পড়া লাগবে না। এশার নামাজের অর্থ শেষ হওয়ার সাথে সাথে তাহাজ্জত এর নামাজ পড়া যাবে কিনা? অর্থ শেষ হলে তাহাজ্জতের অর্থ শুরু হয়, এশার নামাজের অর্থ শেষ হলেই তাহাজ্জতের অর্থ শুরু হয়ে যায়। রমজান মাসে রোজার সময় আশেপাশে যে কোনো মসজিদে আজান দিলেই ইফতার করা যাবে কিনা? না, ভুল কর্মে মুয়াজ্জিন আজান দিতে পারে, কিন্তু তাই বলে আপনি আজানের সাথে ইফতারের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক হলো সূর্য অস্ত যাওয়ার সাথে। আমার কথা কি বুঝলেন? অনেক সময় দেখবেন সূর্য ডুবে গেছে, 5 মিনিট হয় তাও মুয়াজ্জিন আজান দেয় না, ইফতার কিন্তু দেরি করা যাবে না সূর্য অস্ত যাওয়ার সময়। এই ডিজিটাল যুগে এই আজানের উপর নির্ভর করে থাকলে হবে, আজান হচ্ছে নামাজের জন্যে, আজান কিন্তু রোজা ভাঙ্গার জন্যে নয়। কিন্তু আগে মানুষ এত জ্ঞানী ছিল না, এই জন্য আজান দিয়ে তারা এই যে মুরগি ভরা তো ইফতার করতো। যাক আলহামদুলিল্লাহ, যে কয়টা প্রশ্ন করেছেন তার উত্তর সংক্ষিপ্ত দিয়ে দিলাম। মেয়েদের মধ্য থেকে অনেক দান আইছে মাশাআল্লাহ রে, অনেক দান। নূর ইসলাম 1 বস্তা, তারপরে মাকসুদা 1 বস্তা, এরা রেখা 1 বস্তা, ওনার স্বামীর নাম নূর ইসলাম, মাকসুদা 1 বস্তা, আলেয়া 3 বস্তা, সিরাজম মনিরা 20 বস্তা। ও আচ্ছা মাশাআল্লাহ, ওনার স্ত্রী 20 বস্তা, দেখছি স্বামী দিল 30, স্বামী দিল 20, মাশাআল্লাহ নিচে থাকাই ভালো।
রঞ্জু উনি এক বস্তা, মমতাজ এক বস্তা, শিউলি এক বস্তা, নুনুর নুফুর নুফুর দিছে এক বস্তা, আপনার ভালো করে লেখেন আপেল না, হ্যাঁ উনি দিয়েছেন দুই বস্তা। আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো মাবুদ। আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করো, জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তমাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আসে আছে আল্লাহ সকলের আরোয়া ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবে আছে, আমি আমার জামাই সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপন জন যাদের কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করো। এই বেল ঘরিয়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে দান করেছে, এমনকি লক্ষ লক্ষ টাকা দান করে, এমনকি দশটা টাকা হলেও তো দান করেছে। আল্লাহ সকলের দান কেবলমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্যে, তুমি তাদের জান্নাতের মালিকানা দিয়ে দিও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনলো, আজকে পুরুষের চাইতে আমি মা বোনদের ওয়াজ একটু বেশি করেছি, আল্লাহ আমার মা বোনদের পর্দা নিশে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ তাআলা এই বেলঘরিয়ার যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ঘরে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। এই বেলঘরিয়ার মুরব্বীদের কবুল করো, আল্লাহ তোমার ঘর আবাদ করার তৌফিক দিয়া দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ সমস্ত মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে তুলেছি, আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ মাস্টার সাহেব অত্যন্ত মুরব্বী মানুষ, দাওয়াতের ব্যাপারে কত তৎপর ছিল, আল্লাহ তার হায়াত তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ তাআলা এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, আবাদগুলো হেফাজত করো, মাঠে ময়দানে যেগুলো লাগাইছে মাবুদ, আসমানের বড় আসমানে নাও, জমিনের বড় জমিনে দাবায় দিয়া আজকের মাহফিলে হাত তুলে আমিন আমিন যারা করতেছে তাদের সকলের গলায় তুমি জান্নাতের মালা ফরায়া দিও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যাঁ আপনাদের তাবারক আছে বাবা, কে উঠবেন না, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে।